আজ ঐতিহাসিক 10 জানুয়ারি, 1972 সালের এই দিনে সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর আগে 1971 সালে 25 মার্চ রাতে বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়া হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যায় পশ্চিম পাকিস্তানের কারাগারে। মুক্তিযুদ্ধ চলাকালীন দীর্ঘ 9 মাস কারাগারের অন্ধকারে প্রকোষ্ঠে কাটিয়েছেন নানা ষড়যন্ত্র আর প্রহসনের বিচারের মধ্য দিয়ে। 71-এর 16 ডিসেম্বর দেশ স্বাধীনের পর 72-এর এই দিনে কোটি বাঙালি ফিরে পায় তাদের জাতির জনককে। ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের স্মৃতিচারণ করেছেন ফখরুল ইসলাম। 1971 সালের 25 মার্চ থেকে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বাঙালি যখন স্বাধীন ভূখণ্ডে স্বাদ পান, তখন অপেক্ষা ছিল শুধু জাতির কাণ্ডারির। 25 মার্চ রাত থেকে দীর্ঘ 9 মাস পশ্চিম পাকিস্তানের কারাগারে আটক বঙ্গবন্ধু 1972 সালের 10 জানুয়ারি ফিরে আসেন তার স্বপ্নের স্বাধীন সোনার বাংলায়। তখন বঙ্গবন্ধুর জন্য উন্মুখ পাগলপ্রায় বাঙালি অপেক্ষা করছিলেন এক নজর দেখার জন্য। ঢাকার তেজগাঁয়ে পুরনো বিমানবন্দর থেকে পুরো রাজধানী তখন লোকারণ্যে ভরে ওঠে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালিকে বরণ করে নিতে। এদিন পাকিস্তান থেকে লন্ডন ও দিল্লি হয়ে স্বাধীন বাংলায় পা রেখেই আবেগে আপ্লুত হয়ে ওঠেন বাঙালির ইতিহাসের বরপুত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রিয় নেতাকে কাছে পেয়ে 7.5 কোটি বাঙালি সেদিন অশ্রুসিক্ত নয়নে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলেন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন বাংলায় 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাবর্তন ছিল জাতির জন্য বড় অনুপ্রেরণা। এই স্বদেশ প্রত্যাবর্তন ছিল অন্ধকার থেকে আলোর পথে যাত্রার। বাঙালির ইতিহাসের মহানায়কের স্বদেশ প্রত্যাবর্তনের দিনটি দেশ ও জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেদিন থেকে ঐতিহাসিক এই দিনটিকে স্মরণ করে আসছে বাঙালি। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।